আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ডে 29, আমরা লেসন রিডার 5, লেসন 8, অরিজিন 5, লেসন 8, আমাদের কোর লেসন দুটো 7 আর 8 কোর লেসন দুটো শেষ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আপনারা যারা ক্লাসে আছেন তারা সবাই ভালো করতেছেন, যারা পার্টিসিপেট করতেছেন যাদের কথা জানি আমি, যারা পার্টিসিপেট করতেছেন না আপনারা জানেন আপনাদের নিজেদের অবস্থান। আমরা আপনাদের ক্লাসটা শেষ হওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি, নতুন নতুন অ্যাডভান্স লেভেল যেটা সেখানে যাওয়ার জন্যে আমরা আপনাদের সঙ্গে ডিমাস 15 অ্যান্ড ডিমাস 16 মিলে আমরা একটা গ্রুপ করে আপনাদের নতুন এসে যাব, যারা ইন্টারেস্টেড ফর টোটাল ডেডিকেশন অ্যান্ড টোটাল কমিটমেন্ট নিয়ে যারা আসতে মেন্টালি প্রিপেয়ার্ড তাদের সবাইকেই আমরা আগের থেকেই আমন্ত্রণ জানাচ্ছি। আপনার ওকে আমরা মার্চের কোন একটা সময় শুরু করব, আপনার আপনাদের এই এই ক্লাসটা শেষ হয়ে গেলেই শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা, লেসন 11-র মাহবুবা আপনি আপনি পার্টিসিপেট করেন, আমরা লেসন 11-র 3টা আর এক্সারসাইজ 11-এর লেসন 8, এক্সারসাইজ 11-এর 3টা আমরা প্র্যাকটিস করব। পড়েন, মিনিং বলেন আমাদের। লা তাস তানসা মা কুলতু লাকা, তানসা ভুলো না, মা কুলতু তোমাকে যা বলেছি আমি তা ভুলে যাও না। দ্যাটস গ্রেট। আপনার এখানে আমাদের ভার দুটো ভার আছে, দুটো ভার্বের মাদি মুদারে এবং এটা একটা আছে স্যার, তানসা আর একটা হচ্ছে কুলতু, একটা হচ্ছে তানসা, এটা হচ্ছে নাসিয়া, সেখান থেকে তানসা স্যার, ইয়ানসা বানান করেন, নাসিয়া নুন স্যার, নুন সুকুন, ইয়া নুন, তারপর সেটার স্পেলিং করেন, ইয়ানসা না, ইয়ানসা, ও ইয়ানসা, এটা তো ইয়ানুনসা। আরেকটু কিছু লাগবে আপনার, ইয়ানসা মাদ করতে গেলে কি লাগবে? ও ইয়ানসা ওটা স্যার মুদারিতে, ইয়ানসা এর মাদ স্যার, ও ইয়ান, ও ইয়ান স্যার, আলিক মাকসুরা, আলিক মাকসুরা, আলিক মাকসুরা, ইয়ানসা, ইয়ানসা। আসলে কি ছিল, আসলে কি ছিল, আসলে আসলে ওখানে ছিল স্যার ইয়া, ইয়ার পরে কি ছিল, ইয়ার পরে সুকুন ছিল স্যার, ওটা মাত করার জন্য না, ইয়ার পরে সুকুন ছিল না। ইয়াজহাবুতে কি হয়, ইয়াজহাবুতে থার্ড ডেডিকেলে কি থাকে? ইয়াজহাবু ও থার্ড ডেডিকেলে পেশ থাকে স্যার, তারপরে তাহলে ইয়ানসা, ইয়ানসাতে, ইয়ানসার অরিজিনালটাতে কি থাকবে, ইয়ানসা, ইয়ানসা, ইউ, ইয়ানসা, ইউ, আমরা মুদারি মারফুর কথা বলতেছি, আমরা লা না হিয়ার কথা বলতেছি না, ইয়ানসা ইউ, ইয়ানসা ইউ, ইয়ানসা ইউ থেকে আমাদের আমরা নিয়ে আসি ইয়ানসা মাদ করে দিই এবং ইয়ার ড্রপ করে দিই আমরা ইয়ানসা। আচ্ছা, মাদি মোদারে গেল, কুলতার মাদি, নাসিয়ার রুট বলেন আপনি, নাসিয়ার রুট, নুন, নাসিয়ার নুন সিন ইয়া, দ্যাটস এক্সেলেন্ট। আপনি এখন কুলতো, কুলতোর মাদি মোদারে বলেন এবং রুট বলেন, কুলতু কলা ইয়াকুল, কলা ইয়াকুলু, আর রুট, রুট হচ্ছে কাফ লাম ওয়াও, কফ লাম ওয়াও, কফ, কফ, আচ্ছা, কফ লাম, লাম ওয়াও, ওকে, লাতানসা, কফ ওয়াও লাম, কফ ওয়াও লাম, কফ ওয়াও লাম, হ্যাঁ, কওয়ালা,
আর এটা কোন কোন ভাবে কোন ফ্যামিলিতে? কলা, কলা কোন ফ্যামিলিতে আপনার? দরাবাইয়াদ্রিবু, এটাই বইতে লেখা আছে আপনার, এটা বইতে লেখা আছে। তো এটা কলা কোন কোন ভাবে আপনার, কলা কোন ফ্যামিলি? তাহলে কলা ইয়া দেখেন, আর একটু চিন্তা করে দেখেন। কলা ইয়াকুলু, কলা ইয়াকুলু, ইয়াকুলু, কলা ইয়াকুলু, নাসারা ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু, নাসারা বাব, নাসারা নাসারা গ্রুপে আপনার। ওকে, নাসারা গ্রুপ হবে স্যার, এটা স্যার একটু দেখতে হবে আরো ভালো করে। নাসারা ইয়ানসুরু, আচ্ছা, গ্রুপগুলো স্যার এখনো পরিষ্কার হয়নি। আমরা আমরা এইভাবে আগে জিজ্ঞেস করিনি, আমরা আমরা জিজ্ঞেস করা শুরু করলাম। লাতানসা মাকুলতা লাকা, জি স্যার, আচ্ছা, নাসিয়া সামিয়া ইয়াসমা নাসিয়া ইয়ানসা, ওকে জি স্যার, করেন আপনি, এটা করেন পরেরটা। আচ্ছা, জাহাবাত উম্মি ইলা মক্কাতা, আমার মা মক্কায় গিয়েছেন। ওয়া বাকিয়া, এবং বাকিয়াত হোনাকা সাহরাইনি, এবং সেখানে তিনি অবস্থান করছেন 2 সপ্তাহ ধরে। ছিলেন আপনার, এটা এটা মাদি, জাহাবাত মাদি, ছিলেন স্যার, সেখানে ছিলেন 2 সপ্তাহ, 2 মাস, সরি স্যার, 2 মাস। জাহাবাত মাদি, বাকিয়াত মাদি, জাহাবা মাদি, আচ্ছা, জাহাবার মুদারে কি হবে? জাহাবার মুদারে জাহাবা, ইয়াজহাবু, আচ্ছা, এটা কোন ফ্যামিলিতে, এটা কোন ফ্যামিলিতে, কোন ভাবে? ওটা স্যার ফাতাহা, ফাতাহা ইয়াবতাহু, জাহাবা ইয়াজহাবু, আচ্ছা, বাকিয়া, ওটা স্যার মাথার মধ্যে ঢুকে গেছে, না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাকিয়া 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 বলেছেন মৃত ব্যক্তিকে, মৃত ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে। আহলুহু, একটা হচ্ছে বাসিন্দা বা অধিবাসী বা তারপর তার পরিবার, তার পরিবার 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 লোকজন। ওয়া মালুহু, তার কাজ না, তার মালামাল সম্পদ। ওয়া আমালুহু, তার হচ্ছে আমল। এটা যেটা শুরু করে ফা এর জিউ, অতঃপর ফিরে আসে ইসনানি, এবং 2টা জিনিস ফিরে আসে। ওয়া বাইক ওয়া ইয়াবকা, সরি, ওয়া ইয়াবকা, এবং ফিরে আসে বাকি ফিরে আসে। আহলুহু, আহলুহু, তার লোকজন। ওয়ামালুহু, তার সম্পদ। ওয়া বাকিয়া, এবং থেকে যায় আমালু, তার আমলগুলো রয়ে যায়, আমলগুলো রয়ে যায়, তাহলে আমলগুলো রয়ে যায়, থেকে যায়। আমরা আমরা মারার পরে আমাদের সাথে যাবে, আমাদের তিনটা জিনিস সৎ কাজগুলো থাকবে, আর বাকি কোনোটাই আমাদের কাজে লাগবে না। আমাদের পরিবার ফিরে আসবে, 2 দিন কানবে, 3 দিন আর মনে থাকবে না, 4 দিন মনে থাকবে না, কিন্তু 3 দিন আবার তারা খাবে আপনার, তারা আপনার জন্য অপেক্ষা করে থাকবে না, আমার জন্য অপেক্ষা করে থাকবে না, তাদের দিনের কাজ চলবে। এটাই এটাই স্বাভাবিক, এটাই নিয়ম, এটা নিয়ে সম্পদ আপনার কাজে লাগবে না,
সম্পদ কাজে লাগবে না, যে কাজগুলো আপনি শুধু সৎ ক্যারিয়ার জন্য যেগুলোই করে গেছেন বা সৎ কাজের জন্য যেগুলো করে গেছেন, শুধু আপনার সৎ কাজগুলো থাকবে। সো ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট, ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট আপনার। আচ্ছা, ওকে মাহবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ তাআলা আপনার ভালো করুক। আচ্ছা, আমরা মাসা, আমাদের হলো মাসা, এটা নিয়ে আমরা কাজ করব। মাসা নিয়ে কাজ করবেন কে? সালমা, আপনি আসেন, সালমা স্ত্রী এবং ওয়াইদ, আপনার সালমা আসেন আপনি। ওয়ালাইকুম সালাম সালমা, আপনার ছেলে কি কুয়েতে অলরেডি চলে গেছে? আপনার বাসা ফাঁকা হয়ে গেছে? উচ্চারণ গুলো বুঝে না ওরা। না, কোন অসুবিধা নেই আপনার, ওরা ওখানে 2 মাসের মধ্যে শিখে যাবে আপনার। দে হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন, আর আপনার ছেলে আপনার ভালো করবে ইনশাআল্লাহ। আচ্ছা, হামিদুন মাসা, হামিদুন মাসা, আমরা এই টেবিলটা কমপ্লিট করবো। মাসা ইয়াম, মাসা ইয়ামশি। আচ্ছা মাসা, হামিদুন মাসা, তারপর বহুবচন, বহুবচন করবেন, এইভাবে যাবেন আপনি। করেন হামিদুন মাসা, আল আওলাদু মাসাও, মাসাও আমিনাতু মাসাত, আলবানাতু মাসাইনা, মাসাইনা। আচ্ছা, এরপরে 6টা বলে ফেলেন। আন্তা মাসাইতা, আন্তুম মাসাইতুম, আন্তি মাসাইতি, আন্তুন্না মাসাইতুন্না, আনা মাসাইতু, নাহনু মাসাইনা। দ্যাটস গ্রেট, এটা আমাদের জন্য একেবারে সোজা হয়ে গেছে, আমাদের ক্লাসের সবার জন্য, আপনাদের স্পেশালি আপনাদের DIMA16, DIMA16, ইউ আর ডুইং এ গ্রেট জব। ওকে, DIMA16 আপনাদের, আমরা আমাদের সংখ্যা এখন আমরা অনেক কম, বাট দ্যাটস নট এ প্রবলেম, আমরা উই বিলিভ ইন কোয়ালিটি। তো আপনারা যারা আছেন তাদের কোয়ালিটি অসম্ভব রকম ভালো আপনার, দ্যাটস সামথিং রিয়েলি ওয়ান্ডারফুল। আমরা বাকি সবাইকে ধরে রাখতে পারলে ভালো হতো, কিন্তু আমরা পারিনি আপনার। ওকে, 13 নম্বর করবেন আপনি, ইয়ামশি। আচ্ছা, ইয়ামশি অরিজিনালি কী ছিল আপনার সালমা? মাসা ইয়ামশি, এটা হচ্ছে দারাবা ইয়াদ্রিবু বাদের বাবের, আর ইয়ামশির অরিজিনাল হবে ইয়ামশিউ, 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 ইয়ামশিউ। ও ইয়ার উপরে পেশ পড়তে একটু কষ্টই হয় আপনার, পেশরে পড়তে কষ্টই হয়। তো আপনার ইয়ামশি, আপনার এটা এই যে ইয়ার উপরে যজম বা সুকুন, তো নর্মালি মাজ্জুম আপনার, তো এটা এই ইয়ামশি এটা মারফু না মানসু না মাজ্জুম? এটা হচ্ছে মারফু। আচ্ছা, মাজ্জুম বানাবো কিভাবে আমরা? যেহেতু আমরা সাধারণত ইয়ামশিউ থাকলে পেশটা সরাই দিলে ওটা মাজ্জুম হয়ে যায়, কিন্তু এখানে যেহেতু মারফু অবস্থাতেই সকুন আছে, তো আমরা যখন মাজ্জুম করব সেখানে ওই হরফটাকে আমরা সরাই দিব। ওকে, হরফটাকে সরাই দিবেন। আপনার দুটো 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 জনম দিলে ভারে ইয়াটা পড়ে যাবে আপনার, কারণ এরপর ভারে ইয়াটা পড়ে যাবে আপনার। তো সে আমি সেইভাবে মনে রাখি আপনার, যে দুটো জজম দিয়ে দিলে ইট ক্যানট টেক দ্য ওয়েট। ইয়াতে এমনিতেই উইক আলফাবেট, আর তারপরে যদি আপনি ডাবল লোড দিয়ে দেন তো থাকবে কিভাবে? তো বেসিক্যালি থার্ড রেডিক্যালটা বাদ পড়ে যায় যখন আপনি মাজ্জুম করবেন, মাজ্জুম করবেন বা লাইটেন্ড করবেন, লাইট করবেন, হালকা করবেন। আচ্ছা, তো করেন হামিদুন ইয়ামশি, আপনার ইয়ার উপরে সুকুন আছে, সুকুনটা দেওয়া হয়নি, দিলেও চলে না দিলেও চলে আপনার, বাট দিয়ে দেওয়া ভালো আমাদের ক্লাসের জন্য। বলেন আপনি আপনার মুদারিটা বলে যান। হামিদুন ইয়ামশি, আল আওলাদু ইয়ামশুনা, এখানে আসলে ছিল ইয়ামশিউনা, কিন্তু আমরা উচ্চারণের আরাম সুবিধার জন্য ইয়ামশুনা করে দিয়েছি। দ্যাটস গ্রেট, ওকে, পরেরটা করেন। আমিনাতু তামশি, আল বানাতু ইয়ামশিনা, ইয়ামশিনা, এটা রেডি ছিল আপনার, একদম জাস্ট কিছুই করা লাগেনি আমরা, ইয়ামশি ছিল না যা করে দিয়েছি আমরা, যা ছিল কাট পেস্ট করে আমরা ইয়া আমরা নাজুক করে দিছে। তো আচ্ছা, তাহলে আপনার একটু খেয়াল রাখবেন আপনারা সবাই, যে হুয়া সিরিজে মুদারিতে 4টের মধ্যে 3টাই হলো ইয়া, একটাই হলো তা, একটাই হলো তা, আমি হিতে, শীতে তা, আর বাকি সবগুলোতে ইয়া। আচ্ছা, আমরা করেন আন্তা, এখন করে দেন আপনি আন্তা। আন্তা তামশি,
আন্তুম তামসুনা, এখানেও তামসিউনার থেকে ইউটা বাদ গেছে, তামসুনা হয়ে গেছে। দ্যাটস রাইট। আন্তি তামসিনা, আন্তি তামসিনা, এখানে একটা ছোট করা হয়েছে, ইয়া যে একটা বাদ পড়ে গেছে। আর আন্তুন্না তামসিনা, এখানে আন্তি আর আন্তুন্নাটা একই রকম হয়ে যায়, এটা শব্দের গঠন দেখে আমাদের বার করতে হবে কোনটা। আচ্ছা, তারপরে আনা, আনা আমসি নাহনু নামসি, ওকে। আপনি আমরা আন্তি এবং আন্তুন্নাতে আমরা একটু কনসেন্ট্রেট করি। আন্তিতে ডুয়ার কোনটা আর আন্তুন্নাতে ডুয়ার কোনটা? আচ্ছা, আন্তিতে ডুয়ার হচ্ছে স্যার ইয়া, আন্তিতে ডুয়ার হলো ইয়া, আর আন্তুন্নাতে আন্তুন্নাতে না। না। আচ্ছা, আর এই আন্তির নুন এটা কি কি কাজ করে আপনার? আন্তির নুন, আন্তির নুনটা হচ্ছে ইয়ের আলামত, মারফুর আলামত, প্রেজেন্স অফ নুন, মারফু। আচ্ছা, আর আন্তুন্নার মারফু বা মানসুমা মাজরুর কিভাবে আমরা চিনি? এটা যেহেতু মাবনি, তিনটাই একই চেয়ার, আপনার কন্টেক্সট থেকে আমরা বুঝবো। দ্যাটস গ্রেট সালমা, ওকে। সেলিনা, আপনি আসেন একটু প্লিজ। জি স্যার। আপনি এটা করেন মাসা দিয়ে, আপনি আন্তা করেন মাসা দিয়ে, আন্তা সিরিজ, আন্তা স্যার মাসা দিয়ে মাদি করব না মুদারি করব? আপনার এটা এটা করবেন, ধরো আমর করবেন আপনি, আমরা মাদি আর মুদারি করে ফেলছি, আমর করবেন। আমর করব, প্রথমে হচ্ছে আন্তা দিয়ে, আন্তা দিয়ে আমর হচ্ছে, আন্তা দিয়ে হবে হচ্ছে স্যার তামসি যেহেতু হয় তাহলে হবে ইমসি, ইমসি, ইমসি। আমরা পরে ইমসি দেবো না আপনার, ওই অস্তার পরে যেটা তুলে দেবো, আপাতত থাকুক ইমসি ইয়া হামিদু। তারপরে করেন আন্তি, আন্তি দিয়ে করেন, আন্তি দিয়ে হবে হচ্ছে স্যার ইমসি, হ্যাঁ একটা ইয়া যোগ করে দিলে হয়ে যাবে ইমসি। আচ্ছা, এবার করেন হলো আন্তুম, আন্তুম দিয়ে হবে স্যার উমসু, না সবগুলোতে ই হবে আপনার এই, হ্যাঁ আপনার, কারণ সেকেন্ড ডিকেলের এটা তো চেঞ্জ হচ্ছে না, ইমসু হবে, ইম, হ্যাঁ ইম, ইম, ইমসু, হ্যাঁ। আপনি ফার্স্ট আপনার আন্তা দিয়ে যেটা হবে ওয়াসলার, এটাই এটাই হলো ফাইনাল, এ পর্যন্তই থাকবে, সবগুলোতেই ওই জিয়ের বা পেশ থাকবে আপনার। ইমসি যদি হয় ডিকেলের উপরটা দিয়ে না স্যার, সেকেন্ড ডিকেলে তো এখানে পেশ আছে, ও এটা তো চেঞ্জ হওয়ার পরে হয়েছে, মূল ভার্বে তো পেশ ছিল না। জি স্যার, দ্যাটস রাইট, আপনার ইমসি, ইমসু। আচ্ছা, আপনি শুধু আন্তাতে যা হয় সেটাই মনে রাখবেন। আচ্ছা, আন্তাতে যেটা হয় ইমসু। আচ্ছা, আন্তুন্না, আন্তুন্নাতে হবে স্যার ইমসিনা, ইম, ইম, ইমসিনা, আন্তাতে কোনো চেঞ্জ হয়নি, আন্তে ইমসিনা। আচ্ছা, আপনি নাসিয়া, নাসিয়াটা আবার আমরা, নাসিয়াটা আমরা করেক্ট দেখবো আমরা কিভাবে আমরা করি। আচ্ছা, সারিবা থেকে যদি আমরা হোম করতে চাই, আমাদের ব্যাকগ্রাউন্ডের প্রিন্সিপালটা বলেন আমরা কি করি, আপনার কি মনে রাখা লাগবে আমাদের, আমরা হোম করতে যাচ্ছি, সারিবা দেওয়া আছে, সারিবা তো হুয়া, তাই তো? সারিবা, হুয়া, হুয়া সারিবা, করবো মানে থার্ড রেডিকেলে পেশ আনবো, এরপরে ওয়াসুকুন আনবো আর আলিফ অফ প্রোটেকশন আনবো। হ্যাঁ, এই এই জিনিসটা আমাদের একদম কলজের মধ্যে মিশে রাখা লাগবে, রক্তের মধ্যে থাকবে আপনার। থার্ড রেডিকেলে পেশ ওয়াসুকুন খালি আলিফ, থার্ড রেডিকেলে পেশ ওয়াসুকুন খালি আলিফ, এটা বোঝা লাগবে এবং একদম মুখস্থ করা লাগবে। আপনি বলবেন যেন আপনার নাম কেউ জিজ্ঞেস করছে, আপনি তত তাড়াতাড়ি অ্যান্সার করবেন, সারিবু ও থার্ড রেডিকেলে পেশ, তারপরে অ্যাড করবো ওয়াসুকুন খালি আলিফ। আচ্ছা, এখন আমরা যদি করি নাসিয়া, নাসিয়াকে আমরা হোম কিভাবে করব বলেন আপনি স্যার? নাসিয়া থেকে হবে হচ্ছে নাসু, না আমরা সেটা জানতে যাচ্ছি না, আপনি আমরা স্টেপ বাই স্টেপ, বেসিক্যালি হওয়ার কথা হচ্ছে নাসিউ, না না আমরা তাও জানতে চাচ্ছি না, আমরা স্টেপ বাই স্টেপ যেতে চাচ্ছি আপনার। থার্ড ডিকেলে কি হবে? থার্ড ডিকেলে পেশ হবে, তারপরে ওয়াসুকুন হবে, তারপরে আলিফ হবে। আচ্ছা, এখন কোনো প্রবলেম আছে কিনা? এখন স্যার দুইটা পর পর উইক অ্যালফাবেট হয়ে যায়, যেহেতু ওয়াওটা ডুয়ার, ওয়াও বাদ দেওয়া যাবে না, এই জন্য ইয়াটা বাদ দিব, ইয়াটা বাদ দিয়ে দিলাম, আমরা ইয়াটা বাদ দিয়ে দিলাম আপনার, ইয়াটা বাদ দিয়ে থাকলে আপনার থাকলো নাসিউ, নাসিউ। আচ্ছা, এখানে আমাদের খুব কমফোর্টেবল না, আমরা এটা কি করবো বলেন তো স্যার? এটা মাদের পেয়ার করব নাসু, ওয়াও এর সাথে পেশ আনবো, আর আগের হরফে পেশ আনবো, আগের হরফে পেশ, হ্যাঁ এটাতে
তো এটাতে আমাদের যেহেতু কম্প্যাটিবল না আপনার, সেজন্য আমরা এটাকে আমরা মাদ মাদের কথা চিন্তা করবো না সু। তো আমাদের এখানে বেশ কয়েকটা চেঞ্জ হয়েছে, আমাদের আপনার বেশ কয়েকটা চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটা লজিক্যাল চেঞ্জ, আপনার এর মধ্যে কোনো কঠিন কিছুই নাই, আপনার ব্রেন সায়েন্স নাই, নাসা নাই, স্পেস সায়েন্স নাই, প্লেন অ্যান্ড সিম্পল আপনার কমন সেন্স, কমন সেন্সের সেই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখা লাগবে। আমরা যেটা মনে রাখার কথা বারবার বলতেছি সেটা হলো থার্ড রেডিকালে পেশ এবং অ্যাডিশনাল ওয়াউসকন, এখান থেকে আরম্ভ করলে আপনি যে কোনো জিনিস টেক কেয়ার করতে পারবেন। তো আমরা যাই আপনার সারিবা, সারিবা থেকে আমরা করব হুন্না, বলেন আপনার তাহলে কি করি আমরা? সারিবনা, সারিবনা থার্ড রেডিকালে কি করি আমরা? থার্ড রেডিকালে সুকুন আনবো, তারপরে না আসবে, তারপরে না আসবে, থার্ড রেডিকালে সুকুন না, না তো হলো আমাদের আসবেই, কারণ দুয়ার তো আনতেই হবে, আমাদের বন্ধু রাখা লাগবে। মেন পয়েন্ট হলো থার্ড রেডিকালে সুকুন, থার্ড রেডিকালে সুকুন, থার্ড রেডিকালে সুকুন, তারপরে আমরা ডুয়ার ইনভাইট করবো। আচ্ছা সারিবনা, তখন আমরা আপনি ঠিক একইভাবে আপনি বলেন নাসিয়াকে কি করবো আমরা? তাহলে হবে স্যার নাসি না, নাসি আপনার থার্ড রেডিকালে সুকুন এবং নুন জবর জবর যোগ করব। আচ্ছা আমাদের এখন উই ডোন্ট সি এনি প্রবলেম, উই ডোন্ট সি এনি প্রবলেম, তো আমাদের এটা জের এবং ইয়া সুকুন, ইট ইস কম্প্যাটিবল। তো নাসি না, নাসি না মাদ আছে, এটা হলো হন না, ওয়া থেকে নাসিয়া, তারপরে এখন হুম করেন, হুম হুম একবার 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 করবেন, এখন আগে তো করছি থেকে কি করব, হুয়া হুম হচ্ছে নাসু, হ্যাঁ নাসু। তো নাসিয়াটা যেমন আপনি বুঝবেন তেমন আবার মুখস্থ রাখা থাকবে, আপনার নামটার মতন মুখস্থ থাকবে এবং আপনার অঙ্কের মতন বোঝা লাগবে, আপনার হুয়া নাসিয়া হুম নাসু, নাসু একবারে আসেনি, নাসু দুটো তিনটে স্টেজের পরে আসছে আপনার। এরপরে করেন হিয়া, হিয়া স্যার একটু প্রবলেম হচ্ছে আমার বাচ্চা, আমি আচ্ছা ঠিক আছে ওকে অফলাইন হচ্ছে আমার বেবি বমি করছে স্যার। আচ্ছা ঠিক আছে ওকে, আমাদের আরেকজন আসেন, আমাদের আসার কথা ছিল ওবায়দ ভাই, আপনি চলে আসেন ওবায়দ ভাই। স্যার আচ্ছা হিয়া, হিয়ার পরে হলো কাট পেস্ট এবং নাসিয়াত, নাসিয়াত স্যার, নাসিয়াত আপনি আমরা কাট পেস্ট করব এবং খোলাতা যোগ করব নাসিয়াত। আচ্ছা আর হুন্নাতে কি করব? হুন্নাতে স্যার নাসিনা হবে স্যার, নাসিনা থার্ড রেডিকালে সুকুন নুন যোগ করব নাসিনা, আমাদের আর কোনো কাজ করা লাগতেছে না, নাসিনাতে আসার পরে আমাদের আর তো কোনো কাজ নাই। আপনি এখন বলেন আন্তা, আন্তুম, আন্তি, আন্তুন্না, আনানা, হনু ছটা বলেন, নাসিতা, নাসিতুম, নাসিতি, নাসিতুন্না, নাসিতু, নাসিনা, নাসিনা, দ্যাটস গ্রেট, আপনি ইউ আর টোটালি কমফোর্টেবল অন দিস, তাই না ওবায়দ ভাই? জি স্যার, এটাতে আপনার কোনো ই নেই, আপনার এটা যদি আপনি ম্যাথমেটিক্যালি লজিক্যালি আপনি লোকের বোঝাতে পারেন তো আপনার এই পর্যন্ত, আপনি রিডার ওয়ান থেকে এই পর্যন্ত যে পরিশ্রম করছেন সেই পরিশ্রমের মূল্যটা আপনি পেয়ে যাচ্ছেন। যদি শুধু এই এই একটা টেবিলে যদি আপনি পুরোপুরি বুঝে অন্য লোকের বোঝাতে পারেন, অন্য লোকের বোঝাতে পারেন আপনার এই নাসিয়া, নাসিয়াতে আমাদের দুটো কাজ করা লাগবে, একটা হলো মুখস্থ রাখা লাগবে আর একটা হলো বোঝা লাগবে, দুটোই লাগবে আপনার। তো ওবায়দ ভাই আমি আশা করছি যে আপনি আপনি দুটোতেই আপনি কমফোর্টেবল এখন, আপনি এবার করেন আপনার। আমরা একই জিনিস আমরা আবার একবার করব, আমরা হামিদুন নাসিয়া, তারপরে হলো বহুবচন হুম নাসিয়া, আল আউলাদু, আল আউলাদু নাসু, আমিনা, আমিনাতু নাসিয়াত, নাসিয়াত, দেন সানা, আল বানাতু নাসিনা, তারপরে তো আপনার হয়ে গেল আপনার। আচ্ছা আমরা ষোলোতে চলে যাচ্ছি, ষোলো সতেরো আঠেরো শেষ করা যায় কিনা দেখি একটু কুইকলি। ইয়ানসা, ইয়ানসা, ইয়ানসা করেন, হামিদুন ইয়ানসা, হামিদুন ইয়ানসা, আল আউলাদু ইয়ানসুনা, ইয়ানসাউনা, ইয়ানসাউনা, ইয়ানসা তো থার্ড রেডিকাল, সেকেন্ড রেডিকালে জবর আছে আপনার, সেকেন্ড রেডিকালে তো চেঞ্জ হয় না নর্মালি, ইয়ানসাউনা, ইয়ানসাই, ইয়ানসাইউ, আচ্ছা ইয়ানসা ইউ না ছিল আপনার, ইয়ানসা, ইয়ানসা ইউ, তারপরে উনা যোগ করছি আমরা, তারপরে ইয়াটা ড্রপ করে দিছে, ইয়ানসাউনা, ইয়ানসাউনা, আনতা, আমিনাতু তানসা, তানসা, ডুয়ার ইন পকেট তো প্রবলেম না, তো ইয়ানসাইনা, ইয়ানসাইনা,
তারপরে আন্তা তানসা আন্তুম তানসাউনা তানসাউনা আন্তে তানসাইনা আন্তুন্না তানসাইনা তানসাইনা আনা আনা আনসা নাহানু নানসা That's great. 17 করেন আপনি নাসিয়াতে আমর করবেন আপনি আন্তা আপনি ইয়ানসা যে তানসা যেটা করছেন তানসা থেকে আপনি নিয়ে আসবেন তানসা থেকে ইয়ানসা হবে স্যার ইয়ানসা না তানসা থেকে তা কেটে দেবেন হ্যাঁ দেন নুন সুকুন আর সা ইন দেন ইনসা 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 আন্তি আমি হবে স্যার ইনসা ইনসি ইয়াজক করে দেবেন আপনি ইয়াজক করে দেবেন আর সাত থেকে তো জের চো হয়ে যাবে তখন ইন ইনসাই ইয়াজক করে ইনসাই ইনসাই হ্যাঁ ইনসাই আপনার ইনসাই তানসাইনা থেকে করছেন তো তানসাইনা থেকে তা কেটে দিচ্ছেন এবং শেষে নুন কেটে দিচ্ছেন আচ্ছা এখন করেন পরেরটা করেন আন্তুম করেন ইন আমরা আর একটা শেষ করতে পারলে তো আমাদের হয়ে যায় দা দা ভাবটা আমরা করি দার রুটটা বলেন আপনি ওয়াইদ ভাই স্যার দাল আইন এবং ইয়া না দাল আইন এবং ওয়া হামজা দান ওয়াও দান ওয়াও আচ্ছা দেখালে ইয়াদ খুলে প্যাটার্নে আপনার তো দা ওয়াও যেহেতু ওয়াও তো থার্ড ডেডিকালে পেশ তারপরে দেন ওয়াও সেকেন্ড আচ্ছা পরপর দুটো ওয়াও আছে আমরা আমরা চেঞ্জ করবো আমরা এখন আমার মনে হয় আজকে শেষ করতে পারবো না এটা এটা রিপিট করা লাগবে এটা কেটে দিলাম ওয়াওটা কেটে দিলাম তাহলে থাকলো আমাদের দাওয়াও এটা পড়তে কোনো অসুবিধা নাই সো দিস ইজ ওকে দাওয়াও করেন আপনি এখন হামিদুন দা আ তারপরে তারপরে আমাদের জন্য দারুন ইম্পর্টেন্ট নাসিয়া দা ইয়াদু আপনার এর আগে আমরা করছিলাম হাদা ইয়াহদি রমা ইয়ারমি জারা ইয়াজরি বাকি আলাদা আপনার আচ্ছা করেন আপনি হামিদুন ইয়াদু তারপরে বহুবচন আমরা কি ডিসকানেক্টেড হয়ে গেলাম নাকি আমরা আপনার আচ্ছা ওকে আমরা একটু তাড়াতাড়ি করলাম শেষের দিকে এই পাঠটা শেষ করার জন্য আমরা নেক্সট ডেতে কনভারসেশনে চলে যাব আর যদি দেখি যে আমাদের হাতে সময় আছে তাহলে আমরা দা ইয়াদুটা আবার রিভাইজ করব আর আপনারাও একটু রিভাইজ করে নেবেন দা ইয়াদু তিনটে ভাব আপনারা রিভাইজ করবেন দা ইয়াদু নাসিয়া ইয়ানসা হাদা ইয়াহদি তিনটে ভাব আপনারা রিভাইজ করে নেবেন আমরা
কনভার্সেশনে কনসেন্ট্রেট করব। কনভার্সেশনের জন্য আপনারা একটু প্রিপেয়ার থাকবেন এবং আপনাদের যারা পার্টিসিপেট করতে চান আপনার পার্টনার ঠিক করে প্র্যাকটিস করবেন এবং আমাদেরকে জানাবেন যাতে ক্লাসের টাইমটা নষ্ট না করে আমরা ইমিডিয়েটলি সরাসরি ক্লাসে চলে যেতে পারি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ তাআলা আপনাদের ভালো করুক। আমরা আজকে শেষ করতে চাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।